অমিত শাহ মুখ্যমন্ত্রীর সভাত কিয় নাথাকে সর্বানন্দ সোণোৱাল? একাংশের মাজত এই প্রশ্নটা উঠিছে আর উঠাটা স্বাভাবিক, কারণ আমি তিনিচুকীয়াত দেখা পালো অমিত শাহ আর মুখ্যমন্ত্রী একেলগে রোড শো করলে, যত বিশাল মানুষের উপস্থিতি দেখবলে পাওয়া গেছে। সভা পাতিলে, মঞ্চত উদাত্ত ভাষণ দিলে আর সকলে হাত চাপরি মারিলে, আনন্দ প্রকাশ করলে। মুখ্যমন্ত্রীও বিভিন্ন প্রান্তত গেছে, নাচিছে, আনন্দ করেছে। সর্বানন্দ সোণোৱালের হয়ে প্রচার চলাইছে, কিন্তু এজন ব্যক্তিয়ে নাই, সেইজনে হৈছে প্রার্থীগী অর্থাৎ সর্বানন্দ সোণোৱাল। ডিব্রুগড় লোকসভা সমষ্টিত অমিত শাহ আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের হয়ে প্রচার চলাই গুছি গল, কিন্তু খুদ প্রার্থীগী নাই। এই প্রশ্নটোর এতিয়া উত্তর আহিছে। কেবল যে সর্বানন্দ সোণোৱালের ক্ষেত্রতে এনে হয়েছে তেনে নহয়, প্রতিটি স্থানতে যেতিয়া স্টার ক্যাম্পেইনার গৈছে, তেওঁলোক অহা সময়ত আপনাদের এতিয়া যে ধরনের প্রার্থীসকলক দেখা নাই, আগন্তুক দিনতো প্রার্থীসকলক নেদেখে, সেইটো এটা বিশেষ কৌশল। নির্বাচন আয়োগে বান্ধি দিয়া খরচের গোটে অঙ্কটা জড়িত, সেয়েহে এই বিষয়টি কিছু গুরুত্বপূর্ণ। প্রতিগী প্রার্থী এইবার নির্বাচনত 90 লাখতক অধিক টাকা খরচ করব নয়, সেইটা নির্বাচন আয়োগে গাঢ়ভাবে কই দিছে, কঠোরভাবে কই দিছে যে 90 লাখতক 1 টকাও বেশি খরচ করব নয়। আনকি নির্বাচন আয়োগে নিজাববীয়াক চকু রাখে, কেবল যে প্রার্থীজনে হিসাব নিকাশব দিব সেই হিসাব নিকাশকে বিশ্বাস করব তে নয়। নির্বাচন আয়োগের বহু বিষয়া বা বহু কর্মচারী বিভিন্ন প্রান্তত পরিভ্রমণও করে থাকে, নির্বাচনী রেলিবুরত, নির্বাচনী সভাবুরত নির্বাচন আয়োগের লোকও থাকে। হয়তো আপনি মই ধরব নো যে নির্বাচন আয়োগের লোক, কিন্তু ভিজিলেন্স দল হিসাবে তাদের থাকে আর চকু রাখে, কার সভাত কোন আহিছে, কোন গৈছে, কিমান মানুষ হয়েছে, মানুষের লগত গোটেখিনি কথা বা সামগ্রিকভাবে প্যান্ডেলটা চাই গোটেখিনি কথা নির্ভর করে যে কিমান খরচ হব পারে, এই বিষয়বোৰৰ ওপৰত নির্বাচন আয়োগে চকু রাখে। ঠিক তেনেধরণে বিজেপির সভাসমূহতো চকু রখা হয়েছে আন আন দলের সমান্তরালক, আর বিজেপিয়ে তাতে একটা কৌশল অবলম্বন করলে, যেহেতু খরচের কথা আছে, এজন প্রার্থীয়ে 90 লাখতক অধিক টাকা খরচ করব নয় এই নির্বাচনী প্রচার অভিযানত। আর স্বাভাবিকতে অমিত শাহ আহিলে বা একো একোজন স্টার ক্যাম্পেইনার গলে, সেই স্টার ক্যাম্পেইনার সকল আহিলে সাধারণত জোখতক অল্প বেশি টাকা খরচ হব, সেটা সাধারণ কথা, স্বাভাবিক কথা, কারণ তাত মানুষও হব, সমান্তরালভাবে বিভিন্ন প্রান্তরপা বিজেপির বহু হাজার হাজার কর্মকর্তা আহিব, তেওঁলোকক অনা নিয়ার খরচ বা আন কেতবোর খরচ, আনুষঙ্গিক যে খরচ আছে, এজন স্টার ক্যাম্পেইনার অহার লগেলগেই খরচের পরিমাণটা বাড়ি যায়। আর যদি প্রার্থীজনে সেই সভাত অংশগ্রহণ করে, তাহলে গোটেই খরচের দায়িত্বটা প্রার্থীজনের উপর আহি যাব, মানে নির্বাচন আয়োগের বিষয়াসকলে বা নির্বাচন আয়োগের কর্মচারীসকলে যে তদারক করে থাকে, দেখব যে প্রার্থীজনও আছে সেই সভাখনত, সেয়েহে প্রার্থীজনে খরচ করা বলে ধরে লব, আর সেই সভাখনের খরচব হিসাব নিকাশ করে যদি ভালদরে চায়, তেনহলে হয়তো খরচের পরিমাণ বাড়ি যাব, কারণ অকল প্রার্থীজনে দিয়া হিসাবের উপরে নির্ভর মানে বিশ্বাস নকরে, নিজাববীয়াকেও চকু রাখে বলে মই ইতিমধ্যে কৈছো। সেয়েহে যদি স্টার ক্যাম্পেইনারের সভাখনত প্রার্থীজন উপস্থিত হয়, তাহলে সেই নির্বাচনী প্রচার সভার গোটেই খরচের দায়িত্ব সেই প্রার্থীজনের তাতে যাব, বা প্রার্থীজনের খাতার প্রায় খরচ করা হয়েছে বলে নির্বাচন আয়োগে বিশ্বাস করে লব বা ভাবি লব। প্রার্থীজন যেটা না থাকিব, তেতিয়া সেই গোটেই খরচটা পার্টির হিসাবত আহি যায়, পার্টির খাতাত আহি যায়, আর সেইটাই হয়েছে মূল কারণ। সেইভাবে আপনাদের অমিত শাহ বা হিমন্ত বিশ্ব শর্মার দরে স্টার ক্যাম্পেইনার যেতিয়া বিজেপির সভাসমূহত গৈছে, তেতিয়া কিন্তু প্রার্থীজনক দেখা পোৱা নাই, কেবল সর্বানন্দ সোণোৱাল বলেই নহয় আটাইকেইজন প্রার্থীর ক্ষেত্রতে এই কথা প্রযোজ্য। বিজেপিয়ে এই নিয়মটা বিশেষ প্রার্থীসকলের বাবে বাছি উলিয়াইছে।